নিউজ টুডে ইন্ডিয়াতে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আসছি বিস্তারিত খবরে। শুক্রবার সকাল থেকে টানটান উত্তেজনার মধ্যেও সুন্দর সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন শুরু হয়েছে সকাল 8টা থেকেই। এই নির্বাচনে দুপক্ষের মধ্যে শেষ হাসি কারা হাসবেন সেটা ভোট গণনার পর সময়ই বলবে। তবে এদিন সকাল থেকে নির্বাচনে জয়লাভ করার বিষয়ে সকলেই আশাবাদী। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। হ্যাঁ, কি বলবেন আপনি তো ক্যান্ডিডেট এবারে ভোটে? আরে কি বলবো, আর আমরা তো ইলেকশন হচ্ছে আর জিতবো আমরাই, আর পার্কিং করবো আকাশে। আপনার নাম বলবেন? আমার নাম প্রতাপ চন্দ্র দাস, আমি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির এক্স প্রেসিডেন্ট। এবার আমি নির্বাচন দিয়েছি, আমাদের 21 জনের প্যানেল, আমরা একটা প্রতিশ্রুতি নিয়ে দাঁড়িয়েছি বিধান মার্কেটে। দোকানদার ভাই বোনেরা যদি আমাদের নির্বাচিত করে তাহলে বিকাশ মানে বিধান মার্কেটের সার্বিক উন্নয়নের স্বার্থে যা যা করণীয় সেই ব্যাপারে আমরা পদক্ষেপ নেব। প্রশাসন এবং সরকারের সাথে কথা বলে সহযোগিতা নিয়ে যৌথভাবে বিধান মার্কেটকে তার পূর্ব গৌরবময় জায়গায় ফিরিয়ে আনার জন্য চেষ্টা করব। আমাদের পার্কিং একটা বড় সমস্যা, সেইখানে টেম্পোরারি পার্কিংয়েরও চিন্তা করা যেতে পারে, পার্মানেন্ট পার্কিংয়ের বিষয়টাও আমরা প্রশাসনের সাথে কথা বলব। সামগ্রিকভাবে জল টয়লেট ব্যবস্থা, দোকানদারদের নানাবিধ সমস্যা যেগুলো আছে সেগুলি কথা বলে বলে সমাধানের চেষ্টা করব। আপনারা জানেন যে সম্প্রতি ট্রাফিক কন্ট্রোলের প্রয়োজনে আমাদের মার্কেটকে ঘেরাও করে ফেলা হয়েছে। এত বড় মার্কেট সেফ দুটো এক্সিট পয়েন্ট রাখা হয়েছে, যার ফলে আমাদের একটা বড় অংশে ছোটো ছোটো সবজি ফল বা এই ধরনের যারা ব্যবসা করে তাদের পক্ষে খুব অসুবিধা হচ্ছে, তাদের কাস্টমার কমে গেছে। তো সেই বিষয়টা আমরা চেষ্টা করব যাতে আরও মানে পয়েন্ট খোলা যায় মূল মানে প্যাসেজগুলোতে, সেই চেষ্টা করা। আর এটা সর্বশেষ কথা যে আমাদের ভাইচারা নিয়ে ইলেকশন করি, আমরা সম্প্রীতির সাথে ইলেকশন করি, আমরা একটাই পরিবার, ব্যবসায়ী পরিবার। যদিও আমরা 43 জন দাঁড়িয়েছি, আমাদের জয় পরাজয়ের কোনো ব্যাপার নেই। যারা বেশি ভোট পাবে সেই 21 জন তারা আগামী 3 বছরের জন্য দায়িত্ব পালন। আর আমরা যারা যে সমস্ত আমরা যারা সেই দায়িত্ব পাবো না, কিন্তু আমরা সহযোগিতা। ডিক্লিয়ার কবে হবে আপনাদের? ডিক্লিয়ার কালকে যখন খোলা শুরু হবে ওই রাত 10টা 11টার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। নির্বাচন কমিটির চেয়ারম্যান তিনি ডিক্লেয়ার করে তার সুবিধা মতো সময়ে ডিক্লেয়ার করে। Thank you.
Oh, my God.